আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, পশ্চিম মাদারবাড়ি ও দেশবাসী, আপনাদেরকে আজকে দেখাবো এলাকার সবচাইতে ল্যান্টা পরিবার, যারা বিভিন্ন মানুষকে মানুষের নামে মিথ্যাচার করে। দেখুন তাদের আসল চরিত্র তুলে ধরছি। শুধু এখানে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, দেখুন একটা একটা প্রাপ্তবয়স্ক যুবতী মেয়ে। দেখুন এ ঘর থেকে, এটা হচ্ছে সাইলার ঘর, তারপর মানে জসনী, এই এটা হচ্ছে আপনার জসনী, যিনি বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার করে। এ দেখুন এটা হচ্ছে তার ছেলে, একজন মেয়েকে কীভাবে ল্যান্টা হয়ে দেখায়, দেখেন প্যানগুলে কীভাবে ল্যান্ডা হয়ে দেখেন। এখন বাসা থেকে, এটা হচ্ছে বাবলু, দেখেন বাসা থেকে বাইর হয়েছে। দেখেন এই একটা মেয়েকে, আবিয়াতে মেয়েকে কীভাবে প্যানগুলে ল্যান্ডা হয়ে উলুঙ্গ হয়ে দেখাচ্ছে, দেখেন। এটা হচ্ছে খানবাড়ির মেয়ে সানজিদা, এটা হচ্ছে জিতুর মা, বাবলুর মা। দেখেন ওদের নানি পুরো পরিবারের সামনে একটা, দেখেন আমি আপনাদেরকে আবার স্লো মোশনে দেখাচ্ছি, আমি জিনিসটা যেহেতু গিয়াতে আমি আবার স্লো করে জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই ও বাসা থেকে বাইরে দিছে, দেখেন একটা আবিয়াতা মেয়েকে কীভাবে উলুঙ্গ করে পুরা পরিবারের সামনে দেখায়, দেখেন। ওরা আবার মানুষকে বলে লাম্বা লাম্বা লেকচার মারে যে ও খারাপ, সো খারাপ। দেখেন কীভাবে একটা মেয়েকে কীভাবে উলুঙ্গ করে দেখায়, দেখেন। দেখছেন প্যান্ট খুলে কীভাবে উলুঙ্গ করে একটা মেয়েকে তার পুরুষঙ্গ দেখাচ্ছে পৃথিবীতে। আমার মনে হয় এই দেখেন এর জসনী আছে, বাবলুর মা, দেখেন ওই সানজিদা খানবাড়ির মেয়ে, দেখেন ওর বাবি হয় এটা। দেখেন কীভাবে এদের আসলে কীরকম বিচার হওয়া উচিত সেটা আপনাদের কাছে আমি তুলে ধরতেছি। দেখুন আরেকটা আছে, একদম বুড়ো বয়স্ক মহিলা, ওনাকে ও মারতে যাচ্ছে। দেখেন আমি আরেকটা দেখাচ্ছি আপনারা একটু লাইনে থাকেন, বয়স্ক। এই দেখেন এই লাল শাড়ি পরা যে মহিলাটা আছে, এই মহিলাটাকে ও মারতে যাবে। দেখেন এখানে দাঁড়িয়ে আছে, ওর পরিবারে আছে। দেখেন ওই মহিলাটা দাগ দিছে, দেখেন উনি একজন বয়স্ক মহিলা আমাদের, দেখেন ওনাকে কীভাবে মারতে যাচ্ছে, ওর মা তাও বাঁচিয়ে নিচ্ছে। দেখছেন এটা হচ্ছে রোকসানি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে 2019 সালে ইয়াবা মামলা আছে, এবং তার ছেলের বউর বিরুদ্ধে জাল টাকার মামলা বাজির থানা 2017, এবং রোকসানির বিরুদ্ধে আছে 2007 সালে ডবলমরি থানা হিরণের মামলা। সব কাগজপত্র আমার কাছে আছে। এবং তার ছেলে তুহিন 2019 সালে জুন মাসে 27 রমজানের জেলে আছে, এখনও বর্তমানে জেলে। সে কাগজগুলো আছে, একজন প্রকৃত মাদক মামলার আসামির সাথে এদের কী সম্পর্ক, আমি আমার দেশবাসী সবার কাছে এর তীব্র বিচার চাই, এবং সবাই শেয়ার করুন। দেখুন এদের অত্যাচার, আমাদের বাসা ভাঙচুর করছে, ওরা এই ল্যান্টাবাজি করে। দেখেন আমি আবার স্লো মিশনে জিনিসটা দেখাচ্ছি, দেখেন কীভাবে একটা মহিলাকে, বয়স্ক মহিলাকে কীভাবে মারতে যায়, দেখুন। এই দেখুন 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 কীভাবে একজন বয়স্ক মহিলাকে প্রথমে ওনাকে মারতে গেছে, দেখেন। তারপরে হচ্ছে যে আপনার এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, সেই মেয়েটা যাচ্ছে না বিদায়, সেই মেয়েটাকে সে আবার আপনার প্যান খুলে দেখাইছে। এগুলো আসলে কার প্রশ্রয় করতেছে, এদের একজন মদতদাতা আছে, যিনি আমাদের সাবেক কমিশনার, কী বলছি বুঝছেন, ওদের প্রশ্রয়ে এখন আমরা এগুলো করতেছি, এগুলো দেখাচ্ছি। আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, ওরা সন্ত্রাস ঠিক করতেছে অনেক আমাদের ওইখান থেকে, আমাদের রাজামিয়ার মসজিদ, যেটা যুগিজার মসজিদ বলে, ওইখান থেকে আপনার সন্ত্রাস ঠিক করতেছে, কী বলছি বুঝছেন, ওখান থেকে বারাটি নিশানদেরকে নিয়ে আসে, নিশানদের বোনকে নিয়ে আসে, এবং যে জাহেদ আছে সেদিন সে অস্ত্র নিয়ে আসতেছে আমাদের বাসায়, সেই জিনিসটা আমি তুলে ধরতেছি আপনাদের কাছে। একটু আপনারা লাইনে থাকুন। এই দেখুন এই মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখুন আবার দেখাচ্ছি, দেখুন এই মেয়েটাকে ফ্যান খুলে সে দেখাই দিচ্ছে। দেখুন এলাকা যারা ভদ্র, দেখেন এটা হচ্ছে জিতুর ভাই বাবলু সালেহ মোহাম্মদের ছেলে, দেখছেন ফ্যান খুলে দেখাই দিচ্ছে একটা আবিয়াতা মেয়ে। এরকম আরও কত মেয়েকে যে দেখাইছে তার প্রমাণ সহ আমরা আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন তারা বলে তাদের কিচ্ছু হবে না, এগুলো করলে হবে না, তাদের অনেক বড় বড় নেতা আছে এবং অনেক বড় বড় নেত্রী আছে, আওয়ামী লীগের নাম বিক্রি করে তারা এগুলো করতেছে, জুলুমি করতেছে। ইয়াবা মামলা, দেখেন আমি আবার স্লো মোশনে টানে দিচ্ছি, দেখেন ও কীভাবে ল্যান্ডটা হয়ে মেয়েটাকে দেখাচ্ছে, দেখেন আমি স্লো মোশনে দিচ্ছি, দেখছেন কীভাবে ল্যান্ডটা হয়ে। এখানে বাবলুর মাও আছে এবং বাবলুর বাবি সানজিদা ও নিয়ে আসতেছে,
এবার এরপরে দেখাবো আপনাদেরকে সানজিদার চরিত্র কি বলছে, তার চরিত্র ভূমিকা কী ছিল দেখেন। একটা এগুলো কোনো কথা একটা পরিবারের সাথে এরকম এলাকার মানুষের সাথে এভাবে উলঙ্গ হয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার জিতুর মা, যিনি গণমাধ্যমে বড় বড় লেকচার মারে, ওনাকে অমুক গালে দিছে, সমুক গালে দিছে, আমার বাবা গালে দিছে, কি বলছি বুঝছেন। কিন্তু প্রকৃত ওনার ছেলে এই মানুষকে ফ্যান খুলে দেখায়, সেজন্য ওদের ইয়াবা ব্যবসার সমস্যা হয়। এটা হচ্ছে জিতুর বাবা সালে আহমেদ, যে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে এখনও জায়গা করতেছে, এবং তার সামনে আর এটা হচ্ছে রুকসানা ইয়াবা ব্যবসায়ী, কি বলছি বলছেন। ওদের সঙ্গে মিলে ওদের কী কাজ, একজন ইয়াবা মামলার আসামি জাল টাকা এবং হিরোইন মামলার আসামির সাথে এদের কী কাজ দেখেন। এইটা হচ্ছে বাবলু, এটা হচ্ছে বাবলু, আমি আপনাদেরকে জিনিসটা আবার দেখাচ্ছি দেখেন। এখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে ছেলেটা এটাই করতেছে দেখেন, এই ওর নানি দাঁড়িয়ে আছে দেখেন। কত বড় অসম্মানী ব্যক্তি হলে এই কাজগুলো করতে পারে দেখেন, দেখেন এ দেখেন, আমি আবার দিচ্ছি দেখেন, এ যাচ্ছে এখন সে ফ্যান। ছবিতে যে ছেলেটা দেখতেছেন এটা হচ্ছে বাবলু দেখেন, এই এই সে বাবলু যে প্যান খুলে দিচ্ছে দেখেন ওর পরিবারের সামনে, এর মা বাবার সামনে দেখছেন দেখেন দেখেন। ওর বাবি ওকে বাঁচে আনছে, এটাই গেছে, তারপরে এটা গেল, এটা হলো এর বাবি খানবাড়ির মেয়ে, তারপরে এটা হচ্ছে ওর স্বাস্থ্য ভাই রাজু, এটা হচ্ছে জিতু, বাবলু এই কাজটা করছে। তারপর আমি আদৌ আপনাদেরকে আরও চরিত্র দেখাচ্ছি দেখেন। সেই দিন আপনার ঘটনাটা হয়েছিল জাহেদ, যে জাহেদে অস্ত্র নিয়ে আসছে আমার বাবাকে খুন করার জন্য, সেই জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি, একটু আপনারা অপেক্ষা দেখেন 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 দেখেন। জাহেদ আসতেছে দেখেন দেখেন, এই এই আপনারা এই ক্যামেরা যেটা দেখতেছেন না, এই ক্যামেরার মধ্যে সে আসতেছে দেখেন, এ দেখেন এখন সে জাহেদ আসতেছে দেখেন, সে অস্ত্র নিয়ে আসতেছে দেখেন। আমি একটু টানে দিচ্ছি আপনাকে, এই জাহেদ আসতেছে দেখেন, এই জাহেদের হাতে 19 তারিখ ঘটনা দেখছেন, 19 তারিখ ঘটনা দেখেন, সে হাতে ধামা নিয়ে আসতেছে দেখছেন। এরা হচ্ছে এলাকার শীর্ষ সন্ত্রাসী দেখেন, দেখছেন হাতে ছুরি নিয়ে দামা নিয়ে আসতেছে দেখেন। আমি আসলে এগুলো এতদিন আমি এগুলো এ দেখেন, আমি দেখাই এ দেখেন, হাত দামা নিয়ে আসতেছে জাহেদ আমাদের বিল্ডিংয়ের দিকে তাকাইয়ে তাকাইয়ে দেখেন দেখেন। এগুলো সব কিন্তু জমা হয়েছে আর দেখেন, এদের অত্যাচারে এলাকা অসুস্থ, এবং যে রাজু আছে যারা আমাদের পক্ষে সাক্ষী দিছে, যে মহিলাগুলো আজকে সকালে একজনকে ধমকি দিছে, তারা আবার ওরা কমপ্লেন দিছে কি বলছি বুঝছেন, ওরাদেরকে মেরে ফেলবে, এলাকায় থাকতে দিবে না, যেহেতু ওরা সত্যের পক্ষে বলতে, যারা আমাদের পক্ষে সাক্ষী দিচ্ছে তাদেরকে ওরা প্রতিনিয়ত। এই যেখানে জাহিদ এখানে গেছে, এবার এরপর জাহিদের এখানে ভূমিকা দেখেন, সেদিন ঘটনার দিন দেখেন, এই জাহিদ এখানে দাঁড়িয়েছিল দেখেন, সে অস্ত্র হাতে, এটা হচ্ছে জাহেদ, সে অস্ত্র হাতে এখানে দাঁড়িয়েছিল যে ধামাটা নিয়ে গেছে। এগুলো তো আছে জিতু বাবলু, তারপরে এই নিশান, এই নিশানের মা দেখেন, এদের এখানে কোনো কাজ নাই, এদেরকে ভাড়া করে আনে, এরা রুকসানি থেকে টাকা খায়, এদের থেকে টাকা খায় কি বলছি বুঝছেন। এরা ওদের বাড়ি হচ্ছে এক জায়গায়, আমাদের বাড়ি হচ্ছে এক জায়গায়, এখানে সন্ত্রাসী করে, ওরা হচ্ছে বারাটি গুন্ডা, তারা এলাকার মানুষকে জিম্মি করে রাখে, যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে কি বলছি বুঝছেন, যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে দেখেন। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আসলে এগুলা ওরা লম্বা লম্বা কথা বলে যে এলাকায় এই করছে এই করছে, আপনাদের সামনে আজকে তুলে ধরছি জিতু রয়ে, আপনাদের সামনে তুলে ধরছি কীভাবে কাপড় খুলে ল্যান্ডটা হয়ে যায়, কতটা ভদ্র পরিবারের ছেলে হলে এগুলা কাজ করতে পারে বলে, তারা আবার মানুষকে বলে, মানুষে গালি দেয়, আমার বাবা গালি দেয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রকৃত ইয়াবা মামলার আসামি কারা, প্রকৃত ইয়াবা ব্যবসায়ী কারা, যারা এলাকায় ইয়াবা ব্যবসা করে তাদেরকে দেখুন, তাদের সিসি ক্যামেরা কোনো অপরাধ করে নাই কি বলছি বুঝছেন, সিসি ক্যামেরা কোনো অপরাধ করে নাই, তাদের অসামাজিক কাজগুলো যে ধরতে ধরা পড়বে কি বলছি বুঝছেন, সেই জন্য তারা এই কাজগুলো করছে। এখানে দেখেন আমি আবার টানে দিচ্ছি আপনাদেরকে ভাইয়ারা, আপনারা সবাই লাইভটা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন এই অপরাধীকে, যারা প্রকাশ্যে দেখেন এই মেয়েটা দাঁড়িয়ে আছে দেখেন, ও আবার ফ্যান খুলে দেখা দিবে দেখেন দেখেন, কত বড় খারাপ হলে দেখছেন, একটা আবিয়াতা মেয়ে দেখছেন, এই দেখছেন ও উলঙ্গ হয়ে দেখাই দিছে দেখছেন, দেখেন ওর মা বাবি ভাইয়ের বউ, এটা হচ্ছে মঞ্জুর বউ,
এটা মঞ্জুরগো দেখেন এটা হচ্ছে অন্নানি এটা দেখেন আমি আবার স্লো মোশনে দিচ্ছি আমি জিনিসটা স্লো মোশনে দিচ্ছি আমি স্লো মোশনে দিচ্ছি আপনারা সবাই দেখুন আমি স্লো করে দিচ্ছি আপনারা যে 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 ব্যাপার পারুন ভিডিওটা শেয়ার করুন যেন তারা তাড়াতাড়ি আইনের আওতায় আসে এটা হচ্ছে সে বাবলু দেখেন সেদিন ঘটনাটা একটা মেয়েকে কিভাবে প্যান খুলে দেখা যাচ্ছে দেখেন আমার যে স্ক্রিনে দাঁড়াই যাচ্ছে সেটা হচ্ছে সে ছেলে বাসা থেকে বাইর হইয়া এই মেয়েটা যাচ্ছে না দেখেন দেখেন এ বাবলু এই ছেলেটা দেখছেন দেখছেন কিভাবে প্যান খুলে দিচ্ছে দেখেন এই মহিলা যেটা দেখতেছেন এটা হচ্ছে বাবলুর মা এটা হচ্ছে ইনি এটা হচ্ছে বাবলুর মা এইনি জোসনা এ দেখছেন উনি কিন্তু মানুষের সামনে কান্নাকাটি করে এটা হচ্ছে উনি যে তার সামনে এই কাজটা করছে কী বলছি বুঝছেন এটা হচ্ছে খানবাড়ির মেয়ে সানজিদা এ দেখেন এটা হচ্ছে বাবলুর বাবা দেখেন এ দেখেন এটা হচ্ছে ওর ভাই এটা চাস্তো ভাই মঞ্জু খালতো ভাই সরি খালতো ভাই মঞ্জু দেখেন ওরা এলাকার রক্সানার সাথে মিলে এলাকার সম্রাজ করতেছে তাদের সাথে একজন গডফাদার আছে দুইজন যারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নাম বিক্রি করে এলাকার মধ্যে অন্যায় জুলুম করতেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অভিনয় যারা আওয়ামী লীগের নাম বিক্রি করতেছে যারা চট্টগ্রামের রাজনীতিবিদ আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আওয়ামী লীগের নাম বিক্রি করে হ্যাঁ তারা এই সমস্ত কাজগুলো করতেছে আপনারা এই দ্রুত একটু বিচার করুন যারা এই সমস্ত কাজ করতেছে তাদেরই দেখেন একটা বুড়া মানুষ ওনার সাথে কী আচরণটা করে আপনারা দেখুন এই বুড়া মানুষ দেখেন ওনাকে কী গালাগালি করতেছে দেখেন ওনাকে প্রথমে গালাগালি করছে দেখেন কী গালাগালিটা করতেছে দেখেন দেখেন ওনাকে মারতে যায় ইনিও আমাদের বাড়ির মুরব্বী দেখেন দেখেন ওই মেয়েটা আসছিল মুরব্বীকে গালি দিচ্ছে আসছিল মেয়েটা যায় না বিদায় সেই জন্য মেয়েটাকে দেখাচ্ছে এই দেখেন এখানে মঞ্জুও আছে কী বলছি বুঝছেন ওই এই বাবলু দেখছেন এ দেখছেন কীভাবে গালি দেখছেন এই মুরব্বীকে মারতে যাচ্ছে দেখছেন দেখছেন এরা আবার লম্বা লম্বা লেকচার মারা আপনারা ভিডিওটা সবাই শেয়ার করুন এবং এরপরে এই মেয়েটা যে যায় নাই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে আমি ঠিক চিনি না এটা আমাদের বাড়ির মেয়ে সম্ভবত আমাদের বাড়ির মেয়ে এই মেয়েটা যে যাচ্ছে না সেজন্য এই মেয়েটাকে সে এভাবে প্যান খুলে দেখাই দেয় গ দেখ 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 এরকম ছ আসলে একটা না এরকম আরও হাজারটা আছে কী বলছি বুঝছেন ওদের রেকর্ড অভাব নাকি দেখেন মেয়েটা দেখেন মেয়েটা যাচ্ছে না বিদায় দেখেন দেখছেন এ দেখেন মেয়েটাকে ফ্যান খুলে দেখা দিচ্ছে দেখেন দেখেন আবার দেখেন এ দেখছেন দেখছেন এই তো এরা আবার লম্বা লম্বা লেকচার মারে আমরা খারাপ আমরা এরকম করি আমরা গালি দিই আমরা যদি গালি দিয়ে থাকি আমাদের যদি আমাদের নামে যদি ২৭টা কোনো মামলা থাকে আমি ফেসবুক লাইভে বলতেছি ভাই আর আপনারা সবাই শেয়ার করুন আমার অনেক বন্ধু আছে আমার আত্মীয় স্বজন আছে এখানে আমার অনেক রিলেটিভ আছে তো আমি রায়হান বলতেছি আমাদের যদি ২৭টা মামলা থাকে অস্ত্র মামলা ইয়াবা মামলা মাদক মামলা আমি বলতেছি যে কোনো মামলা থাকে আপনারা সেগুলো তুলে ধরুন আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি দেখেন এরা হচ্ছে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এদেরকে দুজন ট্র্যাকেল দিচ্ছে একজন আওয়ামী লীগের নাম বিক্রি করে ওর বড় বড় ফেসবুক নেতার সাথে ছবি আছে সে আমাদেরকে হুমকি দেয় অনেক বড় বড় চট্টগ্রামের নেতা আমাদের চট্টলার বীরের সাথে আমাদের চট্টলার বীর আমি মহিউদ্দিন চৌধুরীর সাথেও ওনার ছবি তোলা আছে ওই বীরের সাথে ছবি তুলে ওনার নাম বিক্রি করে আমাদের চট্টগ্রামের আর সুনামধর্ম ওই মহিবুল হাসান মহিবুল ভাইয়ের নাম বিক্রি করে আমাদের উপর অন্যায় জুলুম করতেছে এবং আমাদের উপরে মিথ্যাচার করতেছে আমরা ঘটনা আপনারা এটা সুস্থ একটা তদন্ত করুন দেখুন আমাদেরকে হুমকি দিচ্ছে আমার বাবাকে হুমকি দিচ্ছে দেখুন যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে এবং খুন করতে পারে দেখুন হায়াত মত আল্লাহর হাতে কিন্তু যে কোনো মুহূর্তে খুন করতে পারে এখানের সাথে জড়িত রোকসানা ইয়াবা মামলা জাল টাকার মামলা তার ছেলের বোন নামে তার ছেলের নামে অস্ত্র মামলা তার বিদেশের ছেলে পালাতক হ্যাঁ এবং জিতু বাবলু নিশান মঞ্জু জাহেদ যে অস্ত্র হাতে আসছে সে লাইফটা আমি দিছি আপনাদেরকে দেখুন আমার প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা পাড়া মহল্লার যে মানুষগুলো আছে আমাদের সবার সাথে সুসম্পর্ক আছে আমাদের পাশে যে সিসি ক্যামেরাগুলো আছে ওরা ওদের অবৈধ ব্যবসা কাজ করতে পারতেছে না দেখেন কত বড় ভদ্র লোকের ছেলে হলে যে ফার্স্টে ফ্যান খুলে দেখাইতে পারে হ্যাঁ তারাই আবার লম্বা লম্বা মানুষের নামে লেকচার মারে
আমি লাইভটা দিছি, আপনারা সবাই লাইভটা ভিডিও করবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ তদন্ত করুন, সুস্থ বিচার করুন। দেখেন এরা ওদের আজকে তিনটা আমার তিন চারজনে আমাদের পক্ষে সাক্ষী দিছিল মহিলা, ওদেরকে আজকে একজনকে গালি দিছে রাজু, এবং ওই একজনকে গালি দিছে নিশান, এবং আমাদের এলাকার যে একজন আছে ওনাকেও বলছে দেখি নিবে, চায়া নিবে, কী বলছি বুঝছেন। আমাদের যে রাখালবাবু আছে দোকানদার, ওনাকেও ওরা সেদিন ওই একটা অনলাইন চ্যানেল আসছে ওনার থেকে বক্তব্য নিছে, সেদিন উনি আবার ফোন করে বলছে বাবা আমি কী করবো, আমাকে জসনি রোকসানি রাজু মঞ্জু আসি গালাগালি করতেছে, আমার দোকান উঠাই দিবে, আমার দোকান উঠাই ফেলবে। দেখেন আমি যখন বাংলাদেশ মহামারী করোনা ভাইরাস চলছিল, মহামারী করোনা ভাইরাস যখন চলছে তখন আমি চারটার পরে দোকান বন্ধ ছিল, তো এই সাইল্লা বসে বসে এখানে ফান বিক্রি করে, এখানে গাঁজা বিক্রি করে ওই দোকানের মধ্যে ঝুঁকড়ির মধ্যে, কী বলছি বুঝছেন। তো আমি আরও দুই তিনজন দোকানদার আছে, তা আমার গল্লির মধ্যে আমি দোকানদারকে চারটার পরে ওদেরকে বলতাম তোরা দোকান বন্ধ করে দিস। আমি লাইভও বলতেছি এটা যদি আমার অন্যায় হয়, হ্যাঁ এটা তাহলে এটার বিচার আপনারা করবেন। আমার থেকে সরকার যেহেতু নির্দেশ দিচ্ছে, এরা সরকারের আদেশ অমান্য করে ওরা সাতটা আটটা পর্যন্ত দোকান করতো। এখন আমার কথা হচ্ছে যে যারা এভাবে ল্যান্টাবাজি করে তাদের আসলে কী বিচার হবে। একটা মুরব্বী দেখেন কীভাবে প্যান খুলে দেখাচ্ছে, তারা লাম্বা লাম্বা লিখছেন মাত্র, দেখেন এটা দেখেন দেখেন এই দেখেন এই যে ফ্যান খোলা আছে, এই একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এরকম মা বোন তো আমাদেরও আছে, কিন্তু এরা আমাদেরকে মিথ্যাচার করে। দেখেন আমি সবার কাছে এটার বিনীত বিচার চাই, এবং এর যেন এই মহিলা অনেক মহিলার সাথে এরকম করছে, সব ভিডিও আছে দেখেন, দেখেন কীভাবে ল্যান্ডটা হয়ে গেছে, দেখছেন ওর বাবি মার সামনে দেখছেন কীভাবে ল্যান্ডটা হয়ে গেছে। দেখেন আমি আবার টানিয়ে দিচ্ছি, দেখেন আমি আবার টানিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে ফ্যান খুলে দেখছেন, ততটা ভদ্র হলে কাজগুলো করতে পারে। হ্যাঁ সাইল্লার ছেলে জসনির ছেলে, কী বলছি বুঝছেন, দেখেন কতটা ভালো হলে এই কাজগুলো করতে পারে। দেখেন এটা তো গেছে একটা মহিলা, বয়স্ক মহিলা, দেখেন এর একটু আগে বয়স্ক মহিলা ওনাকে মারতে গেছে, দেখেন দেখেন ওনাকে মারতে গেছে, উনি আমাদের পক্ষে মিথ্যা সাক্ষী দিচ্ছে না, সে দেখেন ওনাকে দেখেন ওনার সাথে ঝগড়া করতেছে, দেখেন এই দেখেন দেখেন এখানে দেখেন এই মঞ্জু আছে এখানে দেখছেন। এরা হচ্ছে সব নাটের গুরু, কী বলছি বলছেন, এরা রোকসানির থেকে টাকা খায়, টাকা খাই এগুলো করে মাদক ব্যবসা, এই দেখছেন মহিলাটাকে মারতে গেছে তাও বাঁচা নিয়েছে, এটা হচ্ছে মাদকময়ের সম্রাট রোকসানা, কী বলছি বুঝছেন। দেখেন সেও আবার সংঘর্ষ মামলার মধ্যে বসে থাকে, দেখেন আমি তার কাগজগুলো শো করছি, হিরণের মামলাগুলো শো করছি, দেখেন মানুষ কতটা খারাপ হলে একজন বয়স্ক মহিলার সাথে এই কাজগুলো করতে পারে, দেখেন মানুষ কতটা অমানুষ হলে তারাও আবার মানুষের কাছে মিথ্যাচার করে, দেখেন দেখেন মানুষ কতটা, দেখছেন এই মুরব্বীরে মারতে যাচ্ছে, দেখছেন জসনি নিয়ে আসতেছে, দেখছেন দেখেন দেখেন তারপরে এই মেয়েটা যাচ্ছে না, এইরকম কত মেয়েদেরকে যে টিটকিরি মিটকিরি মারতেছে, কী বলছি বুঝছেন, এই একমাত্র এটা উপরওয়ালাই জানে। দেখেন এই মেয়েটা তো যাচ্ছে না, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, সেই মেয়েটা তো যাচ্ছে না, সেজন্য মেয়েটার উপরে কী অন্যায় জুলুম করতেছে। আমি আপনারা সবাই যারা আছেন ভিডিওটা শেয়ার করুন, হ্যাঁ, এবং আপনারা যদি ঘুমাই থাকেন তাহলে এরা আরও প্রশ্রয় পাবে। আজকে প্যান্ট খুলে ল্যান্ড হয়ে দেখাচ্ছে একজন মেয়েকে, আর একজন আমার আপনার আমাদের এলাকার পরিবারের মেয়েদেরকে দেখাবে। দেখেন ও বাসায় গেছে, বাসা থেকে ও খালি গায়ে ছিল, খালি গায়ে গেঞ্জি পরে এসে যখন এই মহিলার সাথে ঝগড়া করছে তখন খালি গায়ে ছিল, এখন এই দেখেন এই গেঞ্জি পরে আসতেছে, দেখেন দেখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন। দেখেন এটা হচ্ছে মঞ্জুর বউ, দেখেন ঢুকছে, দেখেন আপনারা সবাই দেখেন মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটা যায় না, দেখছেন ও গেঞ্জি পরে বেরোচ্ছে, দেখছেন দেখেন 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 কীভাবে ফ্যান খুলে দিছে, দেখছেন এরা আবার সমাজের কাছে ভদ্র, এরাই আবার সমাজের কাছে, এই দেখছেন জসনি দেখছেন, এরাই আবার সমাজের কাছে নানা নাম মানুষের নামে মিথ্যা করে, মিথ্যা আশ্রয় করে। আসলে মূল কথা হচ্ছে এরা আসলে খুঁজি মাগি খায়, এদের একজন গডফাদার আছে, ওরা টাকাটা পাচ্ছে কোথায়, কী বলছি বুঝছেন, ওদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে, কাদের প্রশ্রয় এগুলো করতেছে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ এই বাবলু এগুলো করতেছে, জসনি এগুলো করতেছে, এগুলো আসলে কার মাধ্যমে করতেছে, দেখেন আবার দিচ্ছি, দেখেন এই বাবলু ল্যান্ডটা হয়ে যাচ্ছে, দেখেন দেখেন এটা হচ্ছে সে বাবলু, দেখছেন ল্যান্ডটা হয়ে গেছে, দেখেন
আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন, বেশি করে 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 বেশি করে শেয়ার করুন। এই দেখেন ল্যান্ডটা হয়ে যাচ্ছে, দেখেন দেখছেন, এই দেখেন এই সে বাবলু দেখছেন। এই যে মহিলাটা এটা নিয়ে আসতেছে এটা হচ্ছে বাবলুর মা, এটা হচ্ছে বাবলু, হ্যাঁ এটা হচ্ছে বাবলুর মা, বাবলুর মা হচ্ছে জসনী, এই জসনী হচ্ছে এটা যিনি কান্না করি করি মানুষের দেখেন, এই যে এটা হচ্ছে জসনী, এটা হচ্ছে গিয়া, আর এটা হচ্ছে খানবাড়ির মেয়ে জিতুর বো সানজিদা, কি বলছি বুঝছেন, এই দেখেন, এই দেখেন এটা হচ্ছে বাবলুর বাবা সালে আহম্মদ, দেখেন এটা হচ্ছে বাবলুর ভাই জিতু, দেখছেন এটা হচ্ছে ওর খালতো ভাই। এরা সবাই লম্বা লম্বা লেকচার মারে, মানুষের নামে বদনামি করে, ও খারাপ ও খারাপ। তা আজকে আমি ওদের একটা খারাপ তুলে ধরলাম এবং অস্ত্র নিয়ে যে মারতে আসছে, কী বলছি বুঝছেন, আমার বাবাকে খুন করতে আসছে সে সে জিনিসটা আমি তুলে ধরছি এবং একটা একটা করে আরগুলো তুলে ধরবো, কিন্তু আপনারা সবাই সাথে থাকবেন। এ দেখেন আরেকটা হচ্ছে জাহেদ, সেদিন অস্ত্র নিয়ে আসছিল, দেখেন দেখেন এখানে দেখেন দেখেন আমি একটু স্লো মোশনে টানে দিচ্ছি জিনিসটা, এই দেখেন জাহেদ, জাহেদের আগে আসতেছে এটা, দেখেন এটা যেটা 12 তারিখে হামলা করছে, দেখেন এটা ঘটনা হচ্ছে 19/7/2020, ঠিক আছে 19/7/2020 দুইটা মানে 14টা মানে 2:44:29, এ দেখেন ও আসতেছে, দেখেন দেখেন আসতেছে, দেখেন দেখেন দেখছেন, এ দেখেন দেখছেন, আমি একটু স্লো করে দিচ্ছি যেহেতু আপনারা দেখতে সুবিধা হয়, দেখেন এ দেখেন আমি একটু স্লো মোশনে দিচ্ছি যেহেতু আপনাদের দেখতে সমস্যা সুবিধা হয়, দেখেন দেখছেন, হ্যাঁ এ দেখেন দেখছেন তারিখটা, দেখেন 19/7/2020 2:44:47, এবার আপনাদেরকে একটা মজার বিষয় হচ্ছে আমি দেখাই, এই বাবলু যে কাজটা করছে সে তারিখটা সে টাইমটা ও জাহিদ এদিকে আসতেছে, দেখেন বাবলু যে কাজটা করছে দেখেন এটা হচ্ছে ও করছে, ও দেখেন দেখছেন, আপনারা বেশি বেশি দেখেন ল্যান্ডটা হয়ে কীভাবে আসতেছে, এরা আবার বলে অমুক খারাপ সমুক খারাপ, আসলে এরা নিজেরাই খারাপ, কী বলছি বুঝছেন, মনে রাখবেন খারাপে খারাপ সিনে চোরে চোর সিনে রতনে রতন সিনে, আমি আবার দেখাচ্ছি দেখেন, দেখেন আবার দেখাচ্ছি, দেখেন কীভাবে ফ্যান খুলে দিছে, দেখেন দেখেন দেখছেন কীভাবে মানুষকে এভাবে অত্যাচার করে, এলাকাবাসী ওদের অতিষ্ঠ হয়ে গেছে, আজকেও একজন মহিলাকে ধমকি দিছে যে ও সাক্ষী দিছে কেন, ওনাকে মেরে ফেলবে, ওনাকে কেটে ফেলবে, ওনাকে অনেক কিছু করবে, কি বলছি বুঝছেন, এটাতে গেছে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকার মুরব্বী, ওনাকেও মারতে গেছে, দেখেন আমি দেখাচ্ছি, এ দেখেন এ দেখেন ওই দেখেন এরা সবাই আছে দেখছেন, এ বাবলু এই দেখেন, এ দেখছেন দেখছেন এত পাওয়ার করতে গেছে, নিশ্চয়ই এদের কোনো মদকদাতা আছে, এদেরকে যারা চালাচ্ছে যারা পালতেছে এদের তো দোষ নেই, দেখেন তারপরে আরেকটা জিনিস দেখাই, এটাই দেখেন জাহিদ এখানে দাঁড়াইছিল, নিশানা আছে ও ছুরিটা নিয়ে এখানে দাঁড়াইছিল যে দামা ছুরিটা আনছে, কি বলছি বুঝছেন, এখানে এটা নিশানার মা দেখছেন, আমার কথা হচ্ছে
এদের এখানে কাজ কি? এরা ইয়াবা মামলা রোকসানির সাথে টাকা পয়সা খায় এগুলো করে, দেখছেন? এটা হচ্ছে সানজিদা খান বাড়ির মেয়ে, দেখছেন? ওরা আমাদের বাসা ভাঙচুর করছে, আমাদের সৈন্য টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে, সেটা আপনারা কিছুদিন পরে আসবে যখন জিনিসটা, এখন এই দেখছেন লাঠি হাতে দাঁড়াই আছে, দেখেন? দেখছেন দেখেন এটা হচ্ছে, এগুলোর গডফাদার আছে, একজন আওয়ামী লীগের নাম বিক্রি করে, আরেকজন হচ্ছে সাবেক কমিশনার যিনি টাকা পয়সা দিয়ে এগুলো করতেছে। দেখেন আমি এগুলো লাইভে বলতেছি, যে কোনো মুহূর্তে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা যে কোনো মুহূর্তে খুন হতে পারি বা মরে যেতে পারি, কিন্তু মরলে মরবো সেটা বড় কথা না, কিন্তু সত্যের পক্ষে লড়ে মরতে চাই। কী বলছি বুঝছেন? আমরা সত্যের পক্ষে থাকতে চাই সবসময়। আমি চাই না কেউ এগুলো করুক, কেউ এলাকায় অন্য করুক, আমার আমি যতদিন বেঁচে আছি, এ দেখেন এখন যশনি ওর ছেলের বুকে লাঠি আনি দিবে, দেখেন ওরা সবাই প্রস্তুত। আমি ভিডিও সবগুলা আমার কাছে আছে, কেশিরি নিয়ে গেছে এই দোকান থেকে নিয়ে আসছে, এটা সে যশনি যিনি লাম্বা লাম্বা লেক্সার মারে, কী বলছি বুঝছেন? এ দেখেন এই এখানে লাঠিগুলো লুকিয়ে রাখছে, দেখছেন সানজিদার হাতে লাঠি, এ দেখেন। আমি আবার একটু স্লো করে দিচ্ছি আপনাদেরকে, এ দেখেন, এ দেখেন, এ দেখছেন এরা লাঠিগুলো আনছে আপনার ওই সাইলার দোকান থেকে ছিল, সেই ক্যামেরাগুলো আছে। এ দেখেন এটা হচ্ছে জাল টাকার মামলার আসামি রোকসানার ছেলের বউ, শাহিন তো বিদেশে পালাতো, দেখছেন? এরা কীভাবে করে এগুলোর বিচার তো ইনশাল্লাহ হবে আপনারা, এ দেখেন আমি জিনিসটা এই পালাই যাচ্ছে কেন জানেন? তখন এ দেখেন এই দেখেন, দেখছেন ওদের এই ল্যান্ডটা হয়ে যাওয়া, ফ্যানকুলে মেয়েদেরকে দেখা, এগুলোতে নিষেধ করা, ইয়াবা মামলা মাদক বিক্রি না করার জন্য, দেখছেন? দেখছেন দেখেন দেখছেন এইটা হচ্ছে রোকসানের ছেলের বউ, যে জাল টাকার ব্যবসায়ী, এটা হচ্ছে খানবাড়ির মেয়ে এবং জিতুর বউ, দেখেন দেখেন পাথর মারতেছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, পাথর যে মারতেছে এ সানজিদার গায়ে উন্না কাপড়ের সাথে যে পাথর মারতেছে, দেখেন এ কাপড়ের সাথে এ পাথর যে মারতেছে মিল আছে কিনা সেই দিনের ঘটনা, দেখেন সেই দিনের ঘটনা মিল আছে কিনা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে বিচার চাই। এ দেখেন এই কাপড়ের মিল আছে কিনা দেখেন, এবং যশনির যে কাপড়ের সাথে সেটা মিল আছে কিনা দেখেন, এ দেখেন দেখছেন কীভাবে, দেখছেন কাপড়ের সাথে মিল আছে কিনা দেখেন, এ দেখছেন দেখেন এদের অত্যাচারে, দেখেন রোকসানাও মারতেছে, দেখছেন? এ হচ্ছে জাল টাকার ব্যবসায়ী, ইয়াবা মামলা আছে তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে ইয়াবা মামলা আছে তার ছেলে, দেখেন দেখেন কীভাবে মারতেছে, দেখছেন? এটা হচ্ছে বাবলু, বাবলু হচ্ছে এটাই সেই বাবলু, দেখছেন? এটা হচ্ছে রোকসানা। এবার আমার মজার ইন্টারেস্টিং হচ্ছে যে এ দেখেন যে ল্যান্ডটা হয়ে গেছে এখন এলাকা একটা যুবতী মেয়ের সামনে, আমি বলতেছি এলাকা একটা মেয়ের সামনে কীভাবে ল্যান্ডটা হয়ে যায়, তার মা বাবার সামনে, তার পরিবারের সামনে কীভাবে জিনিসটা হয়ে যায়, দেখেন ওদের এত বড় ওরা, মানে দেখেন একটা আবিয়েতা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখুন ভাইয়ারা, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, ওদেরকে ধরিয়ে দিন, ওদের দেখেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যুবতী মেয়ে, দেখেন ওই মেয়েটার সামনে কীভাবে ফ্যান খুলে দেখাই দিবে ল্যান্ডটা হয়ে পুরুষঙ্গ, যেটা আমি নাম বলতে পারি, দেখেন বাবলু বাইরে এসে দেখেন 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 কীভাবে, দেখেন ওদের অত্যাচারে, দেখছেন কীভাবে ল্যান্ডটা হয়ে যুগটা যুবতী মেয়েকে দেখা দিচ্ছে, এ দেখেন এটা হচ্ছে বাবলুর, এ দেখেন
আমি আবার স্লো মোশনে দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন, একটু খেয়াল করুন ভাইয়ারা। এ দেখেন বাবলু বের হচ্ছে বাসা থেকে, বের হয়ে মতন দেখেন মেয়েটা দাঁড়িয়ে আছে, সেজন্য মেয়েটাকে দেখেন ফ্যান খুলে দেখাচ্ছে, দেখছেন ফ্যান খুলে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে এটা যেটা হচ্ছে জোসনা জোসনি হচ্ছে আপনার হচ্ছে এটা কি বলছি বুঝছেন, এটা হচ্ছে জোসনি, যিনি মানুষের নামে মিথ্যাচার করে, কিন্তু তার ছেলে দেখুন তার সামনে, এটা হচ্ছে সে জোসনি এটা হচ্ছে সরি এটা হচ্ছে সে জোসনি তার ছেলে মার সামনে, এটা হচ্ছে জোসনি ছেলের বউ, দেখেন এটা হচ্ছে বাবলুর বাবা, তারপর এটা হচ্ছে রোকসানা, তার বিরুদ্ধে ইয়াবা মামলা ডবলমুরিং থানা 2007 সালে ইয়াবা হিরণ মামলা আছে, এবং 2019 সালে আমাদের সদরঘাট থানায় আছে আপনার গিয়ার মামলা ইয়াবার মামলা, এবং তার ছেলের বউ বাইজিত থানা 2017 মরিয়ম স্বামী শাহিন তার নামে আছে আপনার জাল টাকার মামলা, তার ছেলে বিদেশে একজন পালাতক এবং তার ছেলে 2019 সালে কোতোয়ালি থানায় গ্রেপ্তার হয়েছে, সে গ্রেপ্তারের ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সে গ্রেপ্তার হয়েছে, সে বর্তমানে এখনও জেলা আছে তুহিন, আমাদের কোতোয়ালি থানার ওসি মহোদয় মহাসিং স্যার পিপিএম উনি গ্রেপ্তার করছিল ওকে। দেখেন এ রোকসানার বিরুদ্ধে ইয়াবা মামলা, অস্ত্র মামলা, সরি ইয়াবা মামলা, হিরণ মামলা হইতে জাল টাকার মামলা সব আছে, কী বুঝছেন, এগুলো হচ্ছে তার সহযোগী আমাদের একজন সাবেক কমিশনার আছে, এটা হচ্ছে রাজু, যারা মিলে এগুলো করছে, এটা হচ্ছে জিতু, এটা হচ্ছে মঞ্জু, তারপর আরও আছে নিশান আছে, এবং আপনারা দেখেন সেদিন ঘটনার পরিস্থিতিতে দেখুন এই জাহেদ কীভাবে অস্ত্র নিয়ে আসছে, দেখেন আপনারা একটু দয়া করে আমার লাইফটা দেখেন, এবং দেখেন এদের অত্যাচারে এলাকার মানুষ অসুস্থ, দেখেন দেখেন জাহেদে দেখেন অস্ত্র নিয়ে আসতেছে, দেখছেন সেদিন দেখছেন 19 তারিখ দেখছেন অস্ত্র নিয়ে আসতেছে, দেখেন এদের অত্যাচারে, এরা হচ্ছে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী, আমাদের বিরুদ্ধে দুজি এরকম কোনো অভিযোগ থাকে আপনারা প্রমাণ করুন, এবং দেখেন অস্ত্র নিয়ে আসতেছে, দেখেন মানুষ কত বড় সাজ সহস থাকলে কত বড় সন্ত্রাস হলে, এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে আমাদের পশ্চিম মাদারবাড়ি 29 নম্বর ওয়ার্ড সদরঘাট থানা, পশ্চিম মাদারবাড়ি 29 নম্বর ওয়ার্ড সদরঘাট থানা, আমি মাননীয় পুলিশ কমিশনার দৃষ্টি আকর্ষণ করতেছি, এলাকার মানুষ ওদের বিরুদ্ধে অতিষ্ঠ, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলতেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি সুস্থ তদন্ত করুন, এখানে কারা প্রকৃত মাদক ব্যবসায়ী, আমাদের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকে, এরকম মামলা থাকে, আমি আজকে লাইভে বলতেছি, শুধু বললে হবে না, 27টা মামলা আছে আমার বাবার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমি বলতেছি, আমাদের এখানে আমার লাইভ আছে, আপনারা সবাই এটা শেয়ার করুন বেশি করে করে, কী বলছি বুঝছেন, আমি জানি ওরা যে কোনো মুহূর্তে আমার বাবাকে মেরে ফেলতে পারে, আমার ছোটো ভাই আমাকে বা আমার পরিবারের যে কোনো সদস্য খুন করতে পারে, সেটা আমরা খবর পাইছি, দেখেন তাদের একজন গডফাদার আছে এবং একজন নেত্রী আছে যিনি আওয়ামী লীগের নাম বিক্রি করে আমাদের উপরে অন্যায় জুলুম করতেছে, কী বলছি বুঝছেন, আমি এটা দেখেন এটা সুস্থ একটা বিচার চাই এবং সুস্থ তদন্ত চাই, বিচার দেখছেন দেখেন সুস্থ একটা তদন্ত চাই, এখানে পুরো ভিডিও এগুলো আমি জমা দিয়ে আসছি, এগুলো তদন্ত করবে, আমি পুরো ভিডিওতে তদন্তের সাথে এটা গিয়া করতে পারতেছি না, তো আমি যেগুলো আপনাদের পয়েন্ট আরও পয়েন্ট আছে আমি সেই জিনিসগুলো ধরতে পারতেছি, আপনাদের কাছে তুলে ধরতে পারতেছি, আপনারা দয়া করে ভিডিওগুলো শেয়ার করুন, আমি যদি অপরাধী হই তাহলে অবশ্যই আমার বিচার করবে, আর যারা অপরাধী এগুলো করতেছে যেন তাদের বিচার প্রশাসনে করে, যারা মানুষের উপর অন্যায় জুলুম করে প্যান খুলে দেখাই দেয় এরকম কোনো আমাদের পক্ষে যদি কোনো থাকে তাহলে আপনারা আমার মতন জনসম্মুখে তুলে ধরুন, শুধু মুখে বলবেন না, আমি আপনাদেরকে বলছি, আপনারা জন দেখেন একটা মহিলাকে আবার মারতে যায়, দেখেন দেখেন কত বড় সাহস একটা মহিলাকে মারতে যায়, দেখেন ওই মেয়েটা দেখছে বিদায় তাকে মহিলার পরে, এটি আমাদের মুরব্বী একজন, ওদের এই অপকর্মগুলো এবং দেখছেন কীভাবে মারতে যায়, দেখছেন দেখেন এটাতে গেছে, দেখেন আমার কথা হচ্ছে যে আমি ও হচ্ছে একজন ইয়াবা মামলার আসামি, অস্ত্র তার ছেলে অস্ত্র মামলার আসামি এবং খুনের আসামি, আমার কথা হচ্ছে যে একজন ইয়াবা মামলা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে রোকসানা, আমি
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই যে রোকসানা আছে এটা হচ্ছে জোসনা, আমির কত হচ্ছে যে এ হচ্ছে রোকসানা। হ্যাঁ, তার বিরুদ্ধে 2007 সালে ডবলমুরি থানা হিরোইনের মামলা, 2019 সাল হ্যাঁ রোকসানা স্বামী আব্দুল করিম, তাও আব্দুল করিম হচ্ছে তার তিন নাম্বার স্বামী, তার আগে দুই একটা বিয়ে হয়েছে, আরও কয়টা হয়েছে এটা আল্লাহ গফুরে জানে। হ্যাঁ, এটা রোকসানা, তার বিরুদ্ধে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অনেক আপনারা দেখেন ও 2007 সাল আছে হিরোইনের মামলা, এবং তার ছেলেদের বিরুদ্ধে 2009 সালে আমাদের এলাকার একজন মানুষকে খুন করতে চাইছে এই মামলা, তারপর তার ছেলে তুহিন বর্তমানে জেলা আছে, 2019 সালে 27 রমজানে, হ্যাঁ জুন মাসের হতো এক তারিখে গত বছর 27 রমজানে, সে এখনও জেলও আছে, সে চিন্তাকারী হিসেবে স্বীকার করছে। আমি জিনিসটা এখানে তুলে ধরব, তুলে আছে সব কাগজ এই মামলা, এবং তারপর শাহিন এখনও বর্তমানে বিদেশে পলাতক আছে। আমার কথা হচ্ছে একজন ইয়াবা মামলার আসামি, আমি দুজি লাইভে মিথ্যা কথা বলে থাকি, হ্যাঁ আপনারা আমার যা বিচার করবেন যা শাস্তি দিবেন আমি মাথায় দিব। রোকসানা স্বামী আব্দুল করিম, দেখেন আপনারা চেক করে দেখেন ওর নামে এবং তার ছেলের নামে, তার ছেলের বউর নামে মরিয়ম, মরিয়ম যে আছে তার নামে, দেখছেন রোকসানা তার মরিয়মের নামে 2017 সালে বাজিত থানা স্বামী শাহিন, কী বলছি বুঝছেন, এই জাল টাকার মামলা আছে কি না আমি লাইভে বলতেছি এবং আমি সত্য বলতেছি, লাইভে কেউ মিথ্যা কথা বলে না। একজন ইয়াবা মামলার আসামির সাথে জসনি নিশান, হ্যাঁ তারপরে তারা এলাকাকে অবরুদ্ধ করে রাখছে, এলাকার মানুষকে ওদের ভয়ে কথা বলতে পারে না, আমরা সত্য বিদায় বলি, আমাদের নামে মিথ্যা অপচার করতেছে। হ্যাঁ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন জনস্বার্থে, মানুষের ভালোর জন্য, যাদের অত্যাচারে মানুষ অসুস্থ হয়ে গেছে, মানুষ অসুস্থ হয়ে গেছে, মানুষকে অত্যাচার করতে করতে এরা মানুষকে বিরক্ত বানিয়ে ফেলছে, দয়া করে ভিডিওটা শেয়ার করুন, এদেরকে আপনারা সমাজের কাছে তুলে ধরতে হবে। আমরা দুজি চুপ করে থাকি, তারা আরও প্রশ্রয় পেয়ে যাবে, তারা আরও প্রশ্রয় পেয়ে যাবে, তারা আরও এগুলো বেশি করতে পারবে। হ্যাঁ সত্যের পক্ষে লড়তে থাকুন, সত্যের জয় আছে, সত্যের জয় আল্লাহ করবে, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, সব কিছুর মালিকই তো আল্লাহ তাআলা, কী বলছি বুঝছেন, তো আপনারা সত্য বলবেন, কোনো কিছুর অন্যায় দেখলে চুপ করে থাকবেন না। আজকে আমরা সত্যের বিরুদ্ধে কথা বলি বিদায়, তারা আমাদের উপরে অন্যায় জুলুম অত্যাচারগুলো করছে এবং আমাদের সিসি ক্যামেরা ভাঙছে, দেখেন বাবলু বাসায় ঢুকছে গেঞ্জি পরার জন্য ওই মহিলাকে গালি দিয়ে, হ্যাঁ গেঞ্জি পরছে ভদ্রর জন্য খালি গায়ে, কিন্তু ফ্যানটা কুলে করে দিছে কাছ অভদ্র, কী বলছি বুঝছেন, গেঞ্জি পরতে গেছে এর মা বলছে উদ্যে গায়ে করছে করিস, মানুষে খারাপ বলবে, কিন্তু ছেলে কী করছে ফ্যানটা কুলেই দেখাই দিছে, দেখেন আমি আবার দেখাচ্ছি, একটা মেয়ে দেখেন ওর বেশটা আর কত হবে, যুবতী মেয়ের সামনে দেখেন, এই দেখেন বাবলু যাচ্ছে, দেখেন একটা যুবতী মেয়ের সামনে এভাবে ফ্যান খুলে দেখায় দেয়, তার মা বাবা ভাই আছে, তারা আবার সমাজের কাছে বলে তারা ভালো, দেখছেন দেখছেন আর কত নিয়ে আর কত করবে, দেখেন এগুলা, এ দেখেন একটা যুবতী মেয়ে তার মা বাবা দাদি নানি সবাই আছে, দেখছেন একটা যুবতী মেয়ে, একটা যুবতী মেয়ে, দেখেন এগুলো দেশে কি বিচার আছে, আজকে যদি দেশে বিচার থাকতো তাহলে এই অন্যায়গুলো করতে পারতো না, কী বলছি বুঝছেন, তারা কার পাওয়ারে অন্যায়গুলো করতেছে, কার জায়গার উপরে কার ঘরের মধ্যে থেকে এই অন্যায়গুলো করতেছে, সেটা সুস্থ দেন তদন্ত হোক। কারে দেখেন আবার দেখাচ্ছি, দেখেন ল্যান্ডটা হয়ে গেছে বাবলু, দেখছেন তার মা বোন সবাই আছে, দেখেন এগুলা কোনো কাজ না, কী বলছি বুঝছেন, এগুলা এগুলা মানুষকে এগুলা কোনো কাজ না, আমি এটা সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত চাই, যারা ওদেরকে সাহায্য সহযোগিতা করতেছে তারা হচ্ছে প্রকৃত অপরাধী। হ্যাঁ তারা কার বলে পাওয়ারগুলো করতেছে সেটা হচ্ছে বড় অপরাধী, মানুষের সামনে এভাবে ল্যান্ডটা হয়ে যাওয়া এগুলা কিন্তু ভালো না, হ্যাঁ এগুলা কিন্তু ভালো না। তো সেদিন আমার পুলিশ দুজি না আসতো তাহলে এরা আমার বাবাকে মেরে ফেলতো, আমার বাবাকে খুন করতো, আমি বাসায় ছিলাম না সেই মুহূর্তে, পুলিশ এসে আমার বাবাকে উদ্ধার করে নিয়ে গেছে, একটা অনলাইন সেদিন লাইভে গেছে, লাইভে যেয়ে বলতেছে মাদক বিরোধী অভিযান, তো আরেকটা ক্রাইমে সে জিনিসটা দেখছে, তো এটা দুজি উনি দুজি এটা দুজি আমি এটা সুস্থ বিচার চাই, এবং সেদিন পুলিশ দুজি না আসতো তারা আমার বাবাকে মেরে ফেলতো, কী বলছি বুঝছেন, তো এখন এদের অন্যায়গুলোর বিরুদ্ধে রুখে ধরতে হবে। হ্যাঁ
আপনারা ভয় পাবেন না। এই দেখেন এরা লট নিয়ে আসছিল সেদিন, আমার কাছে সব ফুটেজ আছে, এলো তদন্তের সাথে আমি এখন জনসম্মুখে দিতে পারতেছি না ঘটনাটা সেদিন কি হয়েছিল এক ঘন্টার মধ্যে, আমার সব ভিডিও ফুটেজ সব কিছু আছে, তদন্তের সাথে আমি দিতে পারতেছি না জিনিসটা, যেহেতু আমাকে নিষেধ করা হয়েছে যে একটু কাট পিসগুলো ছোটোগুলো দেখানোর জন্য। এগুলো দিয়ে দেখেন, দেখছেন এই দেখেন। তো এখন কথা হচ্ছে যে মানুষ কত করবে এগুলার, আপনি কি সত্যের পক্ষে কথা বলবেন না, সত্যের পক্ষে কি আপনি লড়বেন না? এগুলো কি এদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে? আমার বাসায় হামলা করছে, আমার টাকা পয়সা এবং আমাদের স্টিল আলমারি ফ্যান সব কিছু ভাঙছে, দেখছেন দেখেন দেখেন। এই আইরিন, এর নাম হচ্ছে জুলিয়া, সে শ্বশুর বাড়িতে থাকবে, সে এখানে কি করবে? তার শ্বশুর বাড়ির লোকগুলো কই মারা গেছে? তার শ্বশুর বাড়ির লোক কোথায়? সে কত আকাম করছে এখানে আমাদের বাড়ির মধ্যে, দেখেন দেখেন বাবলু জিতু, দেখেন দেখছেন। এখন একটা অকঙ্কিত হামলা হবে, এগুলার আমি সুস্থ তদন্ত চাই। মিথ্যাচার করে এরা, কি বলছি বুঝছেন? একজন ইয়াবা মামলার আসামির সাথে কিসের এত মহব্বত, কিসের এত ভালোবাসা? অস্ত্র মামলা যার পরিবার খারাপ, এরা হচ্ছে যে তার রোকসানের সহযোগী। রোকসান ওদেরকে মঞ্জু নিশান জাহেদ এদেরকে টাকা পয়সা দিয়ে পালে, কী বলছি বুঝছেন? ওদের সাথে এরকম চুক্তি হয়েছে, যত টাকা পয়সা লাগে মামলা হামলা সব এগুলো দেখবে। ওদের একজন গডফাদার আছে আমাদের এলাকার সাবেক কমিশনার, কী বলছি বুঝছেন? একজন আমেরিকান নাম নিয়ে বিক্রি করে একজন নেত্রী আছে, কী বলছি বুঝছেন? তো এগুলো আমরা সুস্থ তদন্ত চাই, প্রশাসনের কাছে সুস্থ তদন্ত চাই। হুম, এর বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে থাকবে, কিন্তু ও এখানে কী করে দেখেন? এগুলা কিন্তু দেখেন, আমি আবার দেখাচ্ছি, আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি, দেখেন দেখেন কীভাবে ল্যান্ডটা হয়ে দেখাচ্ছে, দেখেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন, দেখছেন কীভাবে একটা ছেলে একটা মেয়েকে কীভাবে দেখাচ্ছে, দেখেন আপনারা। আমি আবার দেখাচ্ছি, দেখেন দেখেন কীভাবে ল্যান্ডটা হয়ে দেখাচ্ছে, দেখছেন ফ্যান কুলে কীভাবে একটা যুবতী মেয়েকে, এরকম কত হাজার শত শত মেয়েকে করছে। তারা আবার মানুষের নামে মিথ্যাচার করে, তারা আবার মানুষের নামে অনেক নানা রকম কথা বলে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এগুলো করতেছে অন্যায় জুলুম করতেছে তাদের সুস্থ তদন্ত করে যেন বিচারের আওতা আনা হোক। আর আমাদের নামে কোনো অভিযোগ তোলার আগে আমি শুধু একটাই কথা বলি, আপনারা অভিযোগ তোলার দরকার নেই, আপনারা কাগজগুলো আমাকে তুলে ধরুন, আমাদের কাগজগুলো তুলে ধরুন। আর একটা কথা বলতেছি, 2016 সালে একটা ব্যাটল হয়েছিল, তো ওইটাও চক্রান্ত করে হয়েছিল, তো সেখানে নিশানরা ছিল আর অনেকে ছিল, মঞ্জু নিশান হ্যাঁ আজকে মিলে আবার আমাদের অত্যাচার করতেছে। হ্যাঁ, তো নিশান মঞ্জু রাজু কি বলছি বুঝছেন, এরা জিতু রোকসানার সহযোগী হিসাবে কাজ করে, তারা মাসে মাসে মাসারা পায় রোকসানা থেকে। যেহেতু আপনারা দেখেন আমি ফেসবুক লাইভে বলতেছি রোকসানার বিরুদ্ধে আপনারা ডবলমুরিং থানা এবং বাইজির আমাদের সদরঘাট থানায় বুঝছেন, বাইজির ডবলমুরিং থানা পুরাতন ছিল, তো পুরাতন ছিল সেটা আপনারা তদন্ত করে দেখুন। রোকসানার ছেলের তুহিনের নামে কোতোয়ালি থানায় মামলা আছে, শাইনের নামেও আছে, কী বলছি বলছি, রোকসানার ছেলের বউ জাল টাকা নিয়ে ধরা গেছে বাইজির থানায়, সেগুলো আছে। আমি লাইভে বলতেছি, আমি জানি আমার লাইভটা অনেক প্রশাসন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দেখছেন এবং চোখে পড়বে, তা আমি রোকসানা স্বামী আব্দুল করিম কি বলছি বুঝছেন, তুহিন পিতা আব্দুল করিম আসলে তাদের বাবা না, তাদের মারও দুই একটা বিয়ে করছে, লাস্ট ওর কাছে ছিল যেহেতু আসা আব্দুল করিম, এখন আব্দুল করিমে কী করে, এখন রোকসানা যখন সেপ্টেম্বর মাসে ধরা খাইছে, ধরা খাওয়ার পর তো এখন আব্দুল করিম এসে মালগুলো পাচার করে বিভিন্ন কৌশলে, এবং সালে আহমদ দোকানে বসে বিভিন্ন কৌশলে এগুলা দেয়, যেহেতু সিসি ক্যামেরা ধরা পড়ে এগুলা দেখে, সেজন্য ওরা এগুলা করছে, বাংলা লুট করছে। তাই অবশ্যই আশা করি তাদের বিচার হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অন্যায় প্রশ্রয় দেয় না, আওয়ামী লীগের নাম বিক্রি করে অত্যাচার করতেছে, কি বুঝি বুঝছেন, আমাদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিচ্ছে। আমাদের দুজি কোনো সাতাইশটা না দুজি যত 27টা মামলা যে আপনারা বলতেছেন আর এই আসামি আছে, এই এরা যে ফ্যান কুলে ল্যান্ড হয়ে দেখাচ্ছে এরকম কোনো ভিডিও থাকে, হ্যাঁ এরকম কোনো কিছু থাকে আপনারা, সেই জিনিসটা আমি বারবার বলতেছি, কি বুঝি বুঝছেন, আমি তখনও বলতেছি এখনও বলতেছি, আপনারা সেই জিনিসটা আপনারা তুলে ধরুন সবাই সামনে। হ্যাঁ শুধু মুখে বললে তো হবে না, কাজে দেখাইতে হবে। হ্যাঁ মুখে আপনার আল্লাহ তাআলা আপনাদের মুখ দিছে, আপনি অনেক কিছু বলতে পারবেন যেহেতু আল্লাহ দিছে আপনাদের, কিন্তু কোর্ট চায়, আদালত চায় প্রমাণ। হ্যাঁ আপনি সে প্রমাণগুলো তুলে ধরুন, আমি এখনও বলতেছি আপনারা মিথ্যাচার করবেন না, মান সম্মান হানি করবেন না, কি বলছি বুঝছেন, আপনাদের কাছে যদি এরকম প্রমাণ থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা তুলে ধরবেন, অবশ্যই 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 তুলে ধরবেন, কি বলছি বুঝছেন, আপনারা অবশ্যই অবশ্যই তুলে ধরবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখছিলাম সেদিন, একটা অনলাইন নিউজকে জিতুন সেদিন একটা অনলাইন নিউজকে দেখেন, সেদিন একটা অনলাইন নিউজকে এই জসনি বক্তব্য দিয়েছে দেখেন, দেখেন দেখেন আমি একটু দেখেন দেখেন এটা হচ্ছে বাবলুর মা, দেখেন উনি আমাদের নামে মিথ্যাচার করছে, মহিলার গায়ে হাত দেয়, আমার বাবা আমরা হাত দিই, দেখেন ওনার ছেলে, দেখেন ওনার ছেলে, দেখেন আপনারা দেখেন ওই ওনার ছেলে, দেখেন মহিলাকে কারা ডিস্টার্ব করে দেখছেন, ল্যান্ড হয়ে দেখাচ্ছে, এটা তো ওনার ছেলে বাবলু, এই এটা উনি যিনি এখানে লম্বা লম্বা লেকচার মারছে দেখছেন। হ্যাঁ এগুলো আসলে মিথ্যাচার, হুম এগুলা ওই এগুলো হচ্ছে মিথ্যাচার আপনার মুখ আছে, আমি তো আপনাদেরকে প্রমাণস দেখাইছি কীভাবে ল্যান্ডটা হয়ে দেখাচ্ছে, কীভাবে ল্যান্ডটা হয়ে গেছে, এখানে উনি বলছে যে আমরা নাকি ল্যান্ডটা হয়ে যায়, আমরা এটা করি সেটা করি, কী বলছি বুঝছেন, তা আমি তো জিনিসটা দেখাইছি আপনাদেরকে, উনি এখানে লিক্সার মারছে লম্বা লম্বা, দেখেন আবার দেখাচ্ছি, দেখেন দেখছেন এটা হচ্ছে ওর ছেলে, তো আমি মাননীয় আমি সবার কাছে এটা সুস্থ তদন্ত চাই, যারা এলাকার মধ্যে এই অসামাজিক কাজগুলো করে, এবং আমাদের নামে যদি কোনো অভিযোগ থাকে শুধু মুখে বললে হবে না, আসে এই সে আমি গর্বের সাথে বলতেছি, হ্যাঁ আমি আমাদের বিরুদ্ধে এরকম কোনো মামলা নেই, এবং আমাদের কোনো 27টা মামলা নেই, আমাদের বাবার বিরুদ্ধে একটা দুজি মাদকের মামলা, তিনি কোনোদিন একটা সিগারেট খায় নাই, কি বলছি বুঝছেন, তিনি আজকে অন্যায়ের প্রতিবাদ করে বিদায়, তাদের এই ল্যান্ডাবাদীগুলো তুলে ধরে বিদায়, তাদেরকে এলাকার কেউ কেউ এদের এদের সাথে ভয়ে কথা বলেন, এবং যারা 2-3 জন 4-5 জন আমাদের আরও অনেকে আছে সাক্ষী দিছে সাহস করে, তাদেরকে আজকে রাজু এবং সেদিনও নিশানও ওই তাদেরকে হুমকি দিচ্ছে, ওদেরকে দেখে নিবে এ করে নিবে, তারা বলতেছেন আমরা সত্য বলবো, সত্যের পক্ষে থাকবো, আজকেও একটা মহিলাকে হুমকি দিছে, কি বলছি বুঝছেন, আজকে সকালও কি বলছি বুঝছেন, এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ, কি বলছি বুঝছেন, এদেরকে দ্রুত একটা তদন্ত করে আইনের আওতায় আনা হোক, আমার সবাই ভালো থাকবেন এবং সত্যের পক্ষে থাকবেন, যাই হোক সবসময় সত্যের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে কথা বলবেন, হ্যাঁ নালে আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আপনি যদি সেগুলোর প্রতিবাদ না করেন, কালকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনার থেকে কফিয়ত নেবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে কফিয়ত দিতে হবে, যেই হোক অন্যায়কারী যত শক্তিশালী হোক যত পাওয়ারশালী হোক, হ্যাঁ কাউকে চাপ দিবেন না, সত্যের পক্ষে কথা বলবেন, দেখবেন আজকে যদি আপনার পক্ষে কেউ না থাকে, একমাত্র উপর আলাদা যদি থাকে আপনার কাছে, কেউ আপনার কিছু করতে পারবে না, সত্যের পক্ষে থাকবেন, এলাকা কেউ যদি আপনার পক্ষে ভয়ে না থাকে উপরওয়ালা আপনার সাথে থাকবে, সবসময় উপরওয়ালাকে বিশ্বাস করবেন, আল্লাহ রসুল আল্লাহর ওলিদের উপরে বিশ্বাস রাখবেন, উপরওয়ালাকে সবসময় বিশ্বাস রাখবেন, উনি আছে
উনি আছে, ওনার কাছে সত্যের বিচার আছে সবসময়। আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আমি রায়হান, মোহাম্মদ রায়হান, এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং জানি না এই লাইভের পরে ওরা হয়তো বা আমাকেও মেরে ফেলতে পারে, আমার বাবাকেও মেরে ফেলতে পারে, আমার ছোটো ভাই এবং আত্মীয় স্বজনকে মেরে ফেলতে পারবে। কেন তারা এক একটা জিনিস আমি এভাবে তুলে ধরতেছি। হ্যাঁ, তাদের আরও দুজন গডফাদার আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, শান্তিতে থাকবেন, দেশে করোনা ভাইরাস সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। হ্যাঁ, সবাই শান্তিতে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন সবসময় ভালো রাখে, সুখে রাখে, যেমন যতদিন বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলতে পারি। প্রিয় এলাকাবাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।